ঋণ করে কিনেছিলেন সিএনজি অটোরিকশা, তাতে কোনো রকমে চলতো সংসার। কিন্তু আগুনে অঙ্গার হওয়া চট্টগ্রামের সাতকানিয়ার আব্দুস সবুরের পরিবার এখন অনিশ্চয়তার অকুল সাগরে। তার মৃত্যুতে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে দায়ী করছেন স্বজনরা। এমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মহাসড়কে আগুনে পড়ছে সিএনজি অটোরিকশা। নিজ আসনে বসেই অঙ্গার চালক আব্দুস সবুর। সোমবার দুপুরে চট্টগ্রামের চন্দনায় এসে দুর্ঘটনার বিভৎস মর্মান্তিক এই ছবি নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। স্ত্রী, ছোট দুই সন্তান, মা আর ভাইসহ সংসারে উপার্জনের প্রধান অবলম্বন ছিলেন সবুর। সাতকানিয়ার পশ্চিম ঢেমসার এই বাসিন্দা পরিবারের ভরণ পোষণে একসময় চালিয়েছেন রিক্সা, পরে ঋণ নিয়ে কেনেন সিএনজি অটোরিকশা। জমিজমাহীন সংসারে একমাত্র সম্পত্তি বাবার ভিটায় জীর্ণ শীর্ণ ঘরে থাকতেন গাদাগাদি করে। তাকে হারিয়ে বাকরুদ্ধ মা, স্ত্রী আর অবলা দুই সন্তান যেন পড়েছে অকুল সাগরে। স্বজন হারানোর কষ্টের উপর চেপে বসেছে ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কার কালো মেঘ। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওরা যেন বাবা হারা হয়েছে আর কারো যেন বাবা হারা না হয় এরকম আমরা সুস্থ বিচারটা আছে। অভিযোগ, পটিয়া থেকে গ্যাস নিয়ে ফেরার পথে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় সবুরের অটোরিকশাকে সিগন্যাল দেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট সবুজ। এ সময় ভয়ে পালাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে আগুন লেগে যায় অটোরিকশায়। জীবন্ত পুড়ে মারা যান সবুর, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। উনিও গ্যাসের জন্য গেছিল, আসার সময় দাওয়া খেয়েছিল, পুলিশের দাওয়া খেয়েছিল, সেদিন গাড়ি সাইড করতে গিয়েছিল, ওখানে গাড়ির ধাক্কা খেয়েছে একটা, ধাক্কা খাওয়ার পর গাড়ি উল্টে গেছে, যে কারণে আজকে আমার একটা ভাই, একটা ড্রাইভার মৃত্যু হয়েছে, এটা আমরা সুস্থ বিশেষ চাই। সবাইকে আন্তরিকভাবে এই আহ্বান জানাই অনেকে সাহায্য সহযোগিতা করার জন্য। হাইওয়ে পুলিশ বলছে এই এলাকায় সড়কের দায়িত্ব পালনের কথা নয় ট্রাফিক পুলিশের, এখন ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে কাজ করছেন তারা। এটা হাইওয়ের আওতাভুক্ত, যে কারণে এটার দায়িত্ব হাইওয়ের, এখানে অন্য কারোর দায়িত্ব পালনের সুযোগ নাই আর কি। এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট সবুজকে প্রত্যাহার করা হয়েছে। ট্রাক চালককে আসামি করে মামলা হয়েছে চন্দনাইশ থানায়। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।